সেই অর্থে মিশা শাকিবের হয়তো ছবি বেশি হয়ে গেছে, কিন্তু আমি হয় মিশার বাবা নয় শাকিবের বাবা, আমি তো আছি, আমি তো আছি। তো এই আর কি, মানে পুরনো জিনিস দেখার খুব শখ, যেমন পিরামিড, তারপরে তোমার প্রাচীন কোনো নগরী, রোমের কোনো নগরী, এই জাতীয় যে জিনিসগুলি আছে এগুলির প্রতি আমার একটা আকর্ষণ আছে। তো অটোমেটিক্যালি মিশাকে সামনে আসতে হয় শাকিবের সাথে মারামারি বা আনুষাঙ্গিক নায়িকাকে নিয়ে যে কেমিস্ট্রিগুলো, যে জায়গাগুলো থাকে সেটা বাবারকে দিয়েছে যতটা না সুন্দর হয়, তখন ওই ইয়াং বয়সের দুজন মানুষকে দিলেই সুন্দর হয়। এত বড় নাম গেলে তো আর সিনেমাটা যাওয়ার দরকার নাই, অতএব ওর আগের প্রশ্নটা ফেলে দাও, সাদেক বাচ্চুটা রেখে দাও। সেই থেকে আমি সাদেক বাচ্চু হয়ে গেলাম। শাকিবের সাথে তো আমারই প্রচুর কাজ ছিল, তো তখন মিশা আমার ছেলের অভিনয় করতো, হ্যাঁ আমি শাকিবের সাথে মূল ভিলেনের ভূমিকা অভিনয় করতাম। তো এখন কথা হলো যে বয়স তো একটা ব্যাপার, তাই না? তো আমি পরবর্তীতে দেখা গেলো যে ওই যে তোমরা নিজেরাই প্রশ্ন করেছো যে আপনাকে দেখা গেলো পজিটিভ ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার সবই করছেন, তারপর দেখা গেলো অনেক ছবিতে আমি শাকিবের বাবার ক্যারেক্টার করা শুরু করলাম। তো শাকিবের বাবার ক্যারেক্টার করি যখন আমি, তখন তো ঠিক তারপরে আবার আরেকটা ছবিতে গিয়ে শাকিবের সামনাসামনি ভিলেনের চরিত্রে জিনিসটা কেমন যেন একটা অন্যরকম হয়ে যায়, তখন হয় আমি মিশার বাবা হয়ে যাই। তো অটোমেটিক্যালি মিশাকে সামনে আসতে হয় শাকিবের সাথে মারামারি বা আনুষাঙ্গিক নায়িকাকে নিয়ে যে কেমিস্ট্রিগুলো, যে জায়গাগুলো থাকে সেটা বাবারকে দিয়েছে যতটা না সুন্দর হয়, তখন ওই ইয়াং বয়সের দুজন মানুষকে দিলেই সুন্দর হয়। সেই অর্থে মিশা শাকিবের হয়তো ছবি বেশি হয়ে গেছে, কিন্তু আমি হয় মিশার বাবা নয় শাকিবের বাবা, আমি তো আছি, আমি তো আছি। তো এই আর কি, এটা তো অনেকটা মেয়েরা যেরকম বয়স বলে না, তো সেই রকম প্রশ্ন হয়ে গেল, এটা বোধ হয় আমি না বলাটাই ভালো। আরে বাপরে বাপ, এখন তো আমি তিনটি সন্তানের পিতা, ওই রকম একটা কথার জবাব দিয়ে আমি কি এই বয়সে বিপদে পড়ি? এখন নায়ক হলে তো আমাকে তো এখন সব যারা অনেক বয়স হয়ে গেছেন ওমন একটা নায়িকার কথা বলতে হয়, তো সেটা আমি পর্দায় তোমাদের না বলে আমি কল্পনায় ঘুমিয়ে ঘুমিয়ে অনেক তরুণ একটা নায়ক হই এবং একটা তরুণী একটা মেয়েকে নায়িকা হিসাবে ভেবে ওইটা আমার স্বপ্নে বিভোরই থাকি, প্রকাশ নাই বা করলাম। না আমি তৃপ্ত, তবে একটা জায়গায় একটু আক্ষেপ আছে যে বর্তমান সময়ে যে চিত্রনাট্যগুলো হচ্ছে, আমরা এত দীর্ঘদিন কাজ করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই অর্থে অভিনয় করার মতো চরিত্র আমাদের জন্য এখন তৈরি হচ্ছে না, এই একটি জায়গা আমার আক্ষেপ আছে, কষ্ট আছে। আমাদের দেশটাকেই আমি পুরোটা দেখতে পারিনি এখনো, যতটুকু শুটিংয়ের সুবাদে বা পারিবারিক পর্যায়ে বেড়াতে গেছি আমার মনে হয় যে এইটা দেখাই শেষ হয়নি এখনো আমার। আর পৃথিবীর বর্তমান প্রযুক্তির যুগে, বিশ্বায়নের এই যে যুগটা চলছে এতে সমস্ত পৃথিবী আমাদের অনেক কাছে চলে এসেছে, তো আমরা প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের যে জিনিসগুলি দেখি তো সেগুলি মোটামুটি দেখা তো হয়েই যায়, তো আমার একটু মানে পুরনো জিনিস দেখার খুব শখ, যেমন পিরামিড, তারপরে তোমার প্রাচীন কোনো নগরী, রোমের কোনো নগরী, এই জাতীয় যে জিনিসগুলি আছে এগুলির প্রতি আমার একটা
আকর্ষণ আছে প্রাচীন প্রাচীন জায়গাগুলো তো সেই অর্থে আমি প্রথমেই বলেছি যে আমাদের দেশেরও তো মানে অনেক প্রাচীন জায়গা আছে যেগুলি হাজার বছর আগেই সভ্য হয়েছিল হাজার বছর আগের ইতিহাস আছে তুমি জানো আমাদের বিভিন্ন জেলায় আপনার খনন কার্য করে অনেক প্রাচীন প্রাচীন শহরের আবির্ভাব হয়েছে ইভেন সোনারগাঁও যে আমার পালাম নগরী বলতে পারো হ্যাঁ তারপর তোমার আমাদের বগুড়ায় যে একটা আছে যে কি যেন ওটার নাম এরকম আরও অনেক 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 জায়গা আছে তো সেই জন্য বললাম যে আমি তো আমার দেশটা কি ভালো করে এখনো দেখতে পারিনি আর বিদেশের কথা কি বলবো আমার এই প্রশ্নের জবাবটা দেওয়া একটুখানি কঠিন তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা নায়িকা প্রত্যেকটা নায়ক তাদের জায়গা থেকে যে চরিত্র ওনারা পান যে ছবি পরিচালনার দায়িত্বে ওনারা থাকেন সেখানে তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন এবং তারা ভালো করেন আমি পার্টিকুলারলি কারো কথা বলবো না আমি বলবো প্রত্যেকেই ভালো করতেছেন নতুনরা আরও ভালো করুক এটা বলবো বড়রা তো করছেনই ভালো ওনাদের কাছ থেকে নতুনরা শিখবে এইভাবে বলি আমি কথাটা দেখো এফডিসি শিল্পীদের জন্য এমন একটা চারণভূমি এমন একটা জায়গা এই জায়গায় যে সমস্ত শিল্পীরা হারিয়ে গেছে ওনাদের নাম আমি এখন বললে তোমরা এই প্রজন্মের কোনো ছেলেমেয়েরা তাদের চিনবে না আব্দুল জব্বার খান মুখোমুখোশ করেছেন চলচ্চিত্রে শুরু করেছেন এতে শাহ মুস্তাফিজ তারপরে তোমার খান আতাউর রহমান পরিচালকদের কথা বলছি সুভাষ দত্ত নারায়ণ ঘোষ পিতা এ জে মিন্টু আমজাদ হোসেন যাদের নামে ছবি চলতো আমজাদ হোসেন চলচ্চিত্র কে ছবিতে কাজ করছে সেটা মুখ্য নয় শহীদুল ইসলাম খোকন শাহ আলম কিরণ তারপরে আমাদের সন রহমান সোহান আমি আস্তে আস্তে নিচের দিকে আসলাম তোমরা এখন অনেকের নামই তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে তেমনি তোমার যে পুরনো দিনের শিল্পীরা যারা ছিলেন ফতে লোহানি কাজী খালেক আনোয়ার হোসেন শওকত আকবর সুমিতা দেবী আয়েশা আক্তার তারপরে শবনম শাবানা এরাই তো এখন ইতিহাস হয়ে গেছে এবং এরা কে এদের কি কি সৃষ্টি এর কোনো কিছুই আর্কাইভে নাই কোনো কিছুই এই প্রজন্মের ছেলেমেয়েরা জানে না ইভেন শাবনুর কি কি কাজ করছে কালকের মেয়ে শাবনাজের কি কাজ আছে কয়দিন আগের মেয়ে সেই দিনের মেয়ে অথচ তুমি পার্শ্ববর্তী দেশ বলি আমি যদি সেখানকার সুচিত্রা সেনের ছবিগুলি যদি বলো উত্তম সুচিত্রার প্রেমের ছবিগুলো এক একটা ছবি ঝকঝকা সপ্তপদী সাপমোচন সাগরিকা শিল্পী আমি এক নাগারে অনেক নাম বলতে পারবো ছবি বিশ্বাস পাহাড়ি সোনাল বিকাশ রায় কত কত শিল্পীর নাম বলতে পারবো কারণ তারা রিপিটেডলি এই যে আজকে বাসা থেকে বেরোবার সময় মোগলে আজম হচ্ছে রঙিন মোগলে আজম যেখানে দিলীপ কুমার অভিনয় করেছে এই ছবিটা কালার ছিল না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এটা প্রায় ১২ বছর পরিশ্রম করে কালার করা হয়েছে কালার ছবি করা হয়েছে কারণ ভারতীয় শিল্প সংস্কৃতি কর্মের সাথে যারা সম্পৃক্ত তারা ভেবেছেন যে এই ধরনের একটা চলচ্চিত্র আর কেউ তৈরি করতে পারবে না তো সেই ছবিটা আমি দেখছিলাম অনেকক্ষণ দিলীপ কুমারের সম্পর্কে একটা গল্প তোমাদের বলি নর্মালি উনি খুব ফিসফিস করে কথা বলতেন যে কথাগুলো দর্শকরা শুনতে পেত না যার জন্য দর্শকরা এরকম ঢেলান দিয়ে বসে থাকার পরিবর্তে এরকম করে স্ক্রিনের দিকে আগিয়ে থাকার চেষ্টা করত আর এই লোক নিজে কোনোদিন কাঁদতেন না কিন্তু ওনার অভিনয় দেখে সবাই কাঁদতে কাঁদতে মরে যেত কিন্তু এই ছবিটা যেদিন কালার হয়ে প্রদর্শিত হচ্ছে এবং উনি সেদিন যখন দেখছেন সেদিন ওনার চোখ দিয়ে পানি পড়তেছে তো সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি তো কখনো কাঁদেন না আপনি আমাদের কাঁদান আজকে আপনি কাঁদছেন কেন
তখন উনি বললেন যে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে সাদা কালো একটা ছবিকে এরা কালার বানিয়ে আরো হাজার হাজার বছরের জন্য সংগৃহীত করলো, আমি আরো হাজার হাজার বছরে দর্শকদের কাছে থাকতে পারবো, সেই জন্যই আমার কান্না পাচ্ছে, আমি কাঁদছি। তোমাদেরকে ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, দেশের ছবি দেখেন, সিনেমা হলে আসেন, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি, এখানে অনেক লোক কাজ করে, তাদের রুটি রুজির জায়গা এটা। আপনারা যদি ছবি দেখেন, নিশ্চয়ই আমরা অনেক ভুল ত্রুটির সাথে হয়তোবা ছবি করছি, আপনারা সমালোচনা করলে আমরা এগুলো সংশোধন করে নিতে পারবো, আমরা নিশ্চয়ই আপনাদের ভালো ছবি দিতে পারবো। তাই বিনীত অনুরোধ, হলে এসে বাংলা, আমাদের বাংলাদেশের ছবি দেখুন, বাংলাদেশকে দেখুন এবং আমাদেরকে উৎসাহিত করুন আপনাদের চলচ্চিত্রকে বাঁচান। আমি যখন টেলিভিশনে অভিনয় করি বা মঞ্চে যখন অভিনয় করি, তখন মঞ্চের যে সোভিনিয়ার বেরোয় সেখানে আমার নাম যেত, যে চরিত্র অভিনয় করতাম সেটা মাহবুব আহমেদ সাদেক বাচ্চু, পুরো নামটা মাহবুব আহমেদ সাদেক বাচ্চু। তো চাঁদনি ছবিতে যখন আমি অভিনয় করতে নির্বাচিত হলাম এবং এটা যখন টেলপ লেখা হচ্ছে, তো অত বড় নাম দেখে এতে সামনে বলতেছে যে এত বড় নাম যাবে না আমার সিনেমাটা যাবে সিনেমা হলে, এত বড় নাম গেলে তো আর সিনেমাটা যাওয়ার দরকার নাই, অতএব ওর আগের প্রশ্নটা ফেলে দাও, সাদেক বাচ্চুটা রেখে দাও। সেই থেকে আমি সাদেক বাচ্চু হয়ে গেলাম।